যারা পড়াশোনা করতে চান অথচ আপনার মোবাইল ডিভাইসটি বা ল্যাপটপটি আপনাকে যথেষ্ট ডিস্টার্ব করে, বিশেষ করে সোশ্যাল মিডিয়া, যেমন আপনি হয়তো ইউটিউবে ঢুকছেন একটি গুরুত্বপূর্ণ জিনিস দেখার জন্য, সেটি না দেখে সারা দু এক ঘন্টা চলে গেছে যে আপনি সেই দিকে খেয়ালই নাই, যখন মোবাইলটা রেখে দেবেন তখন দেখা গেল যে মনে পড়ছে আমার তো সেটি দেখা হয়নি, বা ফেসবুক এই সেই বিভিন্ন সামাজিক মাধ্যম কিন্তু আপনাকে আপনার যথেষ্ট টাইম নষ্ট করে। তো যারা পড়াশোনা করতে চাচ্ছেন, বিভিন্ন পরীক্ষা দিচ্ছেন, কম্পিটিশনে অংশগ্রহণ করছেন, তাদের জন্য এই অনলাইনটা যে নোটিফিকেশন, এটি সবসময় আপনি অফ করে রাখবেন, ফেসবুক বা ইউটিউব বা যাই হোক। এরপর যেটি করবেন, দিনের একটা নির্দিষ্ট সময়ে আপনি এই মাধ্যমটায় আসবেন এবং এসে অল্প সময়ের মধ্যে আপনি হয়তো আগে থেকে নোট করেও রাখতে পারেন যে আমি এই এই জিনিসগুলো দেখবো অনলাইনে। ধরুন আপনি বই পড়ছেন, হঠাৎ করে মনে পড়লো এই তথ্যটা আসলে সঠিক না মনে হচ্ছে, আপনি সাথে সাথে মোবাইলটা খুলে গুগলে সার্চ দিলেন, ওখানে থেকে গেলেন ফেসবুকে, ওখান থেকে গেলেন ইউটিউবে, দেখবেন যে আপনি যে পড়ছিলেন ওই ধারাবাহিকতাটা নষ্ট হলো, সেই সঙ্গে আপনার ওই এইসব ব্যাপারে সময় চলে গেল। এটা না করে ওই পড়ার সময় আপনি ওটাকে নোট করে রাখলেন যে এটা আমি দেখব, কারণ আমি দিনে প্রতিদিন দেখা যায় রাত 8টা থেকে বা 6টা থেকে 8টা বা 8টা থেকে 10টা আমি ইউজ করব, ইন্টারনেটটা ইউজ করব, তো ওই সময়টায় গিয়ে আপনি নোট অনুযায়ী সার্চ দিলেন, ওই সময়ের মধ্যে প্রয়োজনীয় কাজটা করলেন। হুটহাট করে অনলাইনে চলে গেলে কিন্তু আপনার মনোযোগ থাকবে না, আপনার বেশ ক্ষতি হবে, কারণ সময়ের যে কত দাম, একজন শিক্ষিত বেকার চাকরি প্রত্যাশী প্রতিযোগী সেই বুঝতে পারে মনোযোগের কত দাম, কারণ এই বয়সে এসে মনোযোগ ধরে রাখা খুব কঠিন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, সাথে থাকুন, উপদেশ মনে করবেন না প্লিজ, পরামর্শ দেওয়ার চেষ্টা করছি, পরামর্শও না মানে এই কথা বলি আর কি। ভালো থাকুন, শুভকামনা থাকলো, সাথে থাকার জন্য ধন্যবাদ, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, অনেক অনেক ধন্যবাদ।